हेलो व्यूअर्स, केमन आछेन सबाई? आशा करी भालो आछेन। तो ये भिडियोते आपनारा देखबेन घरे बसे साधारण ज्ञान परीक्षार जे साप्ताहिक सृष्टि तार पंचम पर्व। आपनारा जानेन ये चैनल प्रति सप्ताह अनुष्ठित विभिन्न चाकरी परीक्षार प्रश्न समाधान देवा हय। एरकम भिडियोगुलो नियमित पेते चैनलटी सबस्क्राइब करे राखुन। तो प्रथमेई गत सप्ताहेर जे प्रश्नगुलो छिलो तार उत्तर, आर शेषेर अंशे थाकबे ए सप्ताहेर प्रश्नगुलो। तो एक नम्बर, चाकमादेर उत्सवर नाम कि? उत्तर, बीजू। सम्राट अकबर इंग्रेजी कत साले बांगला शासन चालू करें? उत्तर, 1584 साले। एटी गत सप्ताहेर प्रश्नगुलो छिलो, तार उत्तरगुलो दिते आगे। बेसरकारी ब्যাংকের प्रथम नारी एमडी के छिलें? उत्तर, হুমায়রা আজম। चार, शक्तिशाली पासपोर्टर तालिकाय बांग्लादेशी पासपोर्ट कततम एवं कतटी देश से भिसा छाड़ा भ्रमण करा जाबे? यथाक्रमे 100तम एवं 41टी देशे। पाँच, ऐतिहासिक मुजिबनगर दिवस कत तारीखे? उत्तर, 17ই এপ্রিল। छय, मुक्तिजुद्ध भित्तिक ग्रंथ जहां नाम हईते विदाय एर लेखक के? उत्तर, শওকত ওসমান। सात, मार्किन যুক্তরাষ্ট্র বাংলাদেশ কে কত সালে স্বীকৃতি দেয়? উত্তর, 1972 সালে 4 এপ্রিল। আট, বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান? উত্তর, পরিকল্পনা কমিশন। নয়, বাংলাদেশের রপ্তানি পণ্যের কোনটিকে হোয়াইট গোল্ড বলা হয়? উত্তর, চিংড়িকে। দশ, মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর, সপ্তম তফসিলে। বর্তমান জাতীয় সংসদ কততম? উত্তর, 11তম। বারো, যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি মালিকানাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি? উত্তর, আই গ্লোবাল ইউনিভার্সিটি। তেরো, সম্প্রতি নাসা কর্তৃক কোন বাংলাদেশি বিজ্ঞানীকে হাবল ফেলোশিপ প্রদান করার জন্য নির্বাচিত করেছেন? উত্তর, ডক্টর আনোয়ার জামান। চোদ্দো, দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালের নাম কি? উত্তর, DNCC ডেডিকেটেড হাসপাতাল মহাখালী ঢাকা। পনেরো, বহির্বিশ্বের প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছিল? উত্তর, কলকাতায় ঢাকাস্থ হাইকমিশনে। ষোলো, রাষ্ট্রপতি গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেন কত তারিখে? উত্তর, 10 এপ্রিল 1972। সতেরো, বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি? উত্তর, হাউস অব দ্য নেশন। আঠারো, জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? উত্তর, নাসিমা বেগম। উনিশ, বাংলাদেশ কত সালে IMF-এর সদস্য লাভ করে? উত্তর, 1972 সালে। বিশ, পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত ছিল? উত্তর, যথাক্রমে 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। এরপরে আন্তর্জাতিকগুলোর সমাধান। 170 বছর ইতিহাসে এই প্রথম কোন নারী রয়টার্সের প্রধান সম্পাদক হচ্ছেন? উত্তর, আলেসান্দ্রা গ্যালোনি। বাইশ, দেশের মহাকাশে প্রথম মহাকাশে ভ্রমণকারী ইউরি গ্যাগরিন কোন দেশের নাগরিক ছিলেন? উত্তর, রাশিয়ার। তেইশ, তুরস্কের মুদ্রার নাম কি? উত্তর, লিরা। চব্বিশ, ন্যাটোর সেক্রেটারি জেনারেলের এর নাম কি? উত্তর, স্টোলেনবার্গ। পঁচিশ, তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কাতারের রাজধানী দোহায় কবে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর, 29 ফেব্রুয়ারি 2020। ছাব্বিশ, দ্বিতীয়বারের মতো ইউজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন কে? উত্তর, বেন স্টোকস। সাতাইশ, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? উত্তর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আঠারো, ডোমিনো তত্ত্বটি যে অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? উত্তর, দক্ষিণ পূর্ব এশিয়া। এরপরে ২৯, মিয়ানমারের প্রথম সামরিক শাসন চালু হয় কত সালে? উত্তর, 1962 সালে। ৩০, স্ট্যাচু অফ পিচ কোথায় অবস্থিত? উত্তর, জাপানের নাগাসাকিতে। ৩১, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট অর্থনৈতিক জোটের নাম কি? উত্তর, কমেকন। ৩২, রোজ বিপ্লব হয়েছিল কোথায়? উত্তর, জর্জিয়ায়। ৩৩, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে? উত্তর, রাশিয়াকে। ৩৪, টোকিও 2020 অলিম্পিক যা 2021 সালে অনুষ্ঠিত হবে এর মাস্কটের নাম কি? উত্তর, মিরাইতো ও সোমেইতি। ৩৫, বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি? উত্তর, কমলা হ্যারিস। ৩৬, 24 এপ্রিল 2021 আসিয়ানের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। ৩৭,
বর্তমানে মিয়ানমারের জান্তা প্রধানের নাম কি? উত্তর মিন অন হালাইং। আত্রি সম্প্রতি গঠিত মিয়ানমারের ছায়া সরকারের নাম কি? উত্তর ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। 39 মঙ্গলের মাটিতে প্রথম উড্ডয়ন করা ড্রোনটির নাম কি? উত্তর ইনজেনুইটি। 40 এডুবিট প্রতিষ্ঠাতা ও পিডিএফ সফটওয়্যার উদ্ভাবক মার্কিন নাগরিকের নাম কি? উত্তর চার্লস গেসকে। এরপর ইংলিশ অংশ, এ ডিজিজ হুইচ স্প্রেড বাই কন্টাক্ট ইজ কল্ড কন্টাজিয়াস। 42 এ ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইজ কল্ড জার্গন। 43 বুটলেগ মিন্স স্মাগল। 44 গ্রেটস মিন্স উইদাউট মেকিং এনি পেমেন্ট অর ফ্রি। 45 বোনাফাইড মিন্স ইন গুড ফেথ। 46 ডিটেনু মিন্স এ প্রিজনার, কারারক্ষী। কারারক্ষী নয়, এ প্রিজনার। 47 বেঙ্গলি মিনিং অফ ইট নেভার রেইনস বাট পুরস, এটার বাংলা অর্থ হচ্ছে মন্দরা সব একসাথে আসে। 48 বেঙ্গলি মিনিং অফ ওয়ান ডোথ দ্য স্কেচ অ্যানাদার হ্যাড দ্য স্কোন, বুদুরপিণ্ডি বুদুর ঘাড়ে। 49 সিনোনিম অফ হাইব্রিড ইস, এটা অর্থ সিনোনিম হবে ক্রস ব্রিড। 50 সিনোনিম অফ পেটুলেন্ট ইস ইম্পেশন, মানে অধৈর্য। তো এবার এই পর্বের শুধু প্রশ্নগুলো বলতেছি, এগুলোর উত্তর আপনারা আগামী পর্বে পাবেন। আর যদি পারেন তাহলে কমেন্ট করে জানান যে কতটি পারলেন। 1 নম্বরে বাংলাদেশ অংশ, 1 নম্বরে বিশ্ব গণমাধ্যম সূচকে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 2 রূপ, এটা 2 হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করেছে রাশিয়ার কোন কোম্পানি বা সংস্থা? 3 সম্প্রতি চেঞ্জ মেকার বা সমাজ পরিবর্তনকারী হিসেবে ফোর্বস এর তালিকায় কতজন বাংলাদেশি স্থান পেয়েছে? 4 UNFPA এর মতে বাংলাদেশের নারী ও পুরুষের বর্তমান গড় আয়ু কত? 5 সম্প্রতি ইউনিসেফ কোন বাংলাদেশি নাটক অভিনেত্রীকে ভ্যাকসিন চ্যাম্পিয়ন হিসেবে আখ্যায়িত করেছে? 6 মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধলোবান কার লেখা? 7 ময়নামতি নিদর্শন বৌদ্ধ ধর্মের কোন শতকের নিদর্শন? 8 ইউনেস্কো কত সালে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং তা কত সাল থেকে আন্তর্জাতিকভাবে পালিত হওয়া শুরু হয়? 9 বীর শ্রেষ্ঠদের মধ্যে কে সর্বপ্রথম ও কে সর্বশেষ শহীদ হন? 10 বাংলাদেশে কত সালে প্রথম ভেদ চালু হয়? 11 করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসকেবির 77তম অধিবেশনে কতটি প্রস্তাব রাখেন? 12 জাতীয় আইনগত সহায়তা দিবস কত তারিখে? 14 জাতীয় কৃষি দিবস কত তারিখে পালিত হয়? 14 বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণা সংবিধানের কততম তফসিলে যুক্ত করা হয়েছে? 15 বাংলাদেশের আইনসভা কত কক্ষ বিশিষ্ট? 16 একনিক এর পূর্ণরূপ কি? 17 কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কি? 18 জাতির ফোর্থ স্টেট বলা হয় কাকে? 19 উপমহাদেশের প্রথম রেলগাড়ি চালু করেন কে? 20 WHO এর মতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? এরপরে আন্তর্জাতিক, 21 কিউবায় রাহুল ক্যাস্ট্রো এর জায়গায় নতুন কে ক্ষমতা গ্রহণ করেছেন? 22 বহুল আলোচিত জর্জ ফ্লয়েড হত্যাকারী হিসেবে অভিযুক্ত হয়েছেন কোন পুলিশ? 23 সম্প্রতি ইন্দোনেশিয়ায় ডুবে যাওয়া সাবমেরিনটির নাম কি? 24 বিশ্ব মেধা স্বত্ব দিবস কত তারিখে পালিত হয়? 25 মহাকাশযান নির্মাতা কোম্পানি স্পেস এক্স এর মালিক কে? 26 ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? 27 এক দেশ দুই নীতি চালু রয়েছে কোন দেশে? 28 অক্টোবর বিপ্লব বা বলবেশিক বিপ্লব হয়েছিল কোন দেশে?
29 ব্রিটেনের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বাসভবনের নাম কি? 30 যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোন তারিখে পালিত হয়? 31 অস্কারের 93তম আসরের সেরা চলচ্চিত্রের নাম কি? 32 93তম অস্কারে প্রথম এশীয় নারী হিসেবে কে সেরা পরিচালক পুরস্কার লাভ করেন? 33 93তম অস্কারে সেরা অভিনেত্রী কে? 34 আলেকজান্দ্রিয়া ও পোর্ট সৈয়দ কোথায় অবস্থিত? 35 কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ কোথায় অবস্থিত? 36 অস্ট্রেলিয়ার আদিবাসীদের কি বলা হয়? 37 পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী কোনটি? 38 ইন্টারপোল কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায়? 39 ডুরাল লাইন সীমারেখা কোন দুটি দেশের সাথে? 40 সনোরা লাইন সীমারেখা কোন দুটি দেশের সাথে? এরপর ইংলিশ অংশ 41 এ লিস্ট অফ স্পেশাল অর টেকনিক্যাল ওয়ার্ডস উইথ ডেফিনিশন ইজ কল্ড। 42 এ পারসন ইন চার্জ অফ এ মিউজিয়াম ইজ কল্ড। 43 হোয়াট ইজ প্রোটোকল মিনস। 44 ইন প্রিন্সিপিও মিনস। 45 মেসকুলিন ফর্ম অফ স্পিনস্টার ইজ। 46 সিঙ্গুলার ফর্ম অফ স্পেকট্রা ইজ। 47 বেঙ্গলি মিনিং অফ টু মেক এ ক্যাটস পো অফ পার্সন ইজ। 48 বেঙ্গলি মিনিং অফ ভার্চু থ্রাইভস ইন দ্য বেস্ট অ্যাডভার্সিটি ইজ। 49 লিটারেলি দ্য টার্ম মাইক্রোহিজা মিনস এই চারটার অপশনের মধ্যে কোনটা? 50 সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইগনাইট ইজ। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।